জলপাইগুড়ির গোশালা অর্থাৎ গরু সংরক্ষণ কেন্দ্র এখন জৈব সারের কারখানা। প্রতিদিনই সেখানে তৈরি হচ্ছে জৈব সার। সেই সারে রাসায়নিকের মিশ্রণ হচ্ছে না, কেঁচো দিয়ে তৈরি করা হচ্ছে এই সার। বেঙ্গালুরু থেকে নিয়ে আসা হচ্ছে জৈব সারের কেঁচো। সেই কেঁচো দিয়েই জলপাইগুড়ির গোশালায় তৈরি হচ্ছে এই জৈব সার। সেখানে জৈব সার তৈরি করতে পার্শ্ববর্তী এলাকার মহিলারাও ব্যস্ত হয়ে পড়েছে, কারণ এই কাজে আয় ভালোই হচ্ছে। গোশালা কর্তৃপক্ষের আয়ের পাশাপাশি কর্মসংস্থানের আরও একটি দিক উন্মুক্ত হয়ে পড়েছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোশালা সার কেন্দ্রে। জৈব সার তৈরি করতে কংক্রিটের তিনটি বড় বড় চৌবাচ্চা তৈরি করা হয়েছে। সেখানে 200 সেফটির মতো গরুর মল রেখে 7 দিন পর তার মধ্যে 5 কেজি বেঙ্গালোর থেকে আনা কেঁচো ছেড়ে দেওয়া হয়। জৈব সারটা তৈরি হচ্ছে, যেটাকে বলে ভার্মি কেঁচোর সার। কীভাবে তৈরি হয় এটা? এটা কেঁচোটা আমাদের ওই চারিদের মধ্যে হচ্ছে প্রথম গোবর ফালানো হয়, কাঁচা গোবর। তারপরে ওর ভিতরে কেঁচো ছাড়া পুকুরে কোনো সময় পোয়াল বা কচুরি পানা দিয়ে করে দেওয়ার পর এটা 2-3 মাস রাখা হয়। কেঁচোটা যে গোবরটা খাবে পায়খানা করবে ওইটার সাথে মিষ্টি হবে, যে ওইটাই সার। প্রায় 2-3 মাস সেই কেঁচো গরুর মল খাদ্য হিসেবে গ্রহণ করে, তারপর সেই মল দিয়ে তৈরি সার হিসেবে কৃষকদের কাজে লাগে। এই জৈব সার বা ভার্মি কম্পোস্ট তৈরিতে তেমন কোনো খরচা নেই। জৈব সারের দামও রাসায়নিক সারের থেকে অনেকটাই কম, সেই কারণে চাষিরা এই সারের ওপরেই বেশি ঝুঁকছেন। এই সার বিক্রি হয় মাত্র 15 টাকা কেজি দরে। সকাল থেকেই এখানে সার কিনতে আসা চাষিদের ভিড় দেখা যায়, কারণ একদিকে রাসায়নিক সারের কালোবাজারের কারণে চাষিরা হতাশ হয়ে পড়েছিল। তাই হতাশা থেকে মুক্তি পেতে জলপাইগুড়ির গোশালার এই নতুন উদ্যোগ নিয়েছে চাষিদের কথা মাথায় রেখেই। শুধু চাষিরাই নয়, শীতের সময় সাধারণ মানুষও এই সার কিনতে ব্যস্ত হয়ে পড়েছে। এক একটা স্টোরেজ এরিয়াতে এক ট্রলি গোবর থাকে এবং তার মধ্যে মোটামুটি 2-3 কেজি কেঁচো দিয়ে দিতে হয়। সেই কেঁচোরা ওই পুরো গোবরটা মোটামুটি 3 মাসে খেয়ে ফেলে এবং তারপরে যে মল ত্যাগ করে সেইটাই হচ্ছে আমাদের এই ভার্মি কম্পোস্ট আর কি, সেটাই সার হিসাবে ইউজ হয়। সে কেঁচোটা আমাদের ব্যাঙ্গালোর থেকে আনতে হয়। ব্যাঙ্গালোর থেকে প্রত্যেকটা এক একটা স্টোরেজে এক ট্রলি গোবরের জন্য আমরা 4-5 কেজি কেঁচো দিতে হয় আমাদের। এটা ব্যাঙ্গালোর থেকে বিভিন্ন রকম ফুলের চারা অথবা কেউ শৌখিন গাছ বাড়িতে লাগানোর জন্য এই সার কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। তেমনই সেখানকার এক সার ক্রেতা জানান, তেমনভাবে খরচ হয় না এই সার কিনতে। স্বল্প খরচের মধ্যেই আমরা ভালো ধরনের সার পাচ্ছি, ফলনটাও মোটামুটি ভালোই হয়। যে হারে রাসায়নিক সারের দাম বেড়েছে তার কারণেই এই সারের ওপরে আমাদের এখন চাহিদাটা বেড়েছে। গোশালার সভাপতি জানান, খুব চাহিদা রয়েছে এই ভার্মি কম্পোস্ট সারের একদিকে চাষিদের কাছে, অন্যদিকে শীতের সিজনের জন্য সাধারণ মানুষের কাছেও খুব ভালো সারা পাচ্ছি এই সার তৈরি করে। সাধারণ মানুষের হাতের নাগালেই এই সারের দাম হওয়ায় বেশ খুশি সকলেই। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।